পরিবেশে ভোট হচ্ছে। আমি আসলে এতটা এরকম সুশৃঙ্খলভাবে ভোট হবে আমি এতটা আসলে আশা করিনি। বিগত কয়েক বছরে হলো অনেক গ্যাঞ্জাম ছিল, অনেক ইয়ে ছিল, ধাক্কাধাক্কি ছিল, বাট এখানে খুব সুন্দরভাবে নিরাপত্তাজনিতভাবে ভালোভাবে হচ্ছে। আচ্ছা, আগামী শিল্পী সমিতি কেমন দেখতে চাও নির্বাচিতদের কাছে? এই এই প্রজন্মে মানে এই বছরে বা গত বছরে যা ছিল তার থেকে আরো উন্নত দেখতে চাই যারাই আসে। যারা বিগত দিনে ছিলেন তাদের কাজে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই, তারা তো জান প্রাণ দিয়ে আসলে দেখেন হাতে পাঁচটা সমান না, আবার প্রত্যেকটা মানুষও কিন্তু একেবারেই 100% ভালো না। আমরা যে 100% হলো বলবো যে আমি সব কিছু পারি, সব কিছু করতে পারি, এটা কেউ বলতে পারবে না। সো ভুল ত্রুটি সবার মধ্যেই আছে, সবার মধ্যেই থাকবে। এটা দেখা গেল যে নতুন যারা আসবে বা পুরোনোরাই আসুক, তারপরেও ভুল ভ্রান্তি কিন্তু থেকেই যায়। তারপরেও আমি চাইবো যে আগামীতে যেন মানে এখন যা ভুলগুলো ছিল সেগুলো শুধরে নিয়ে ভালোভাবে আরও শিল্পীদের কীভাবে মঙ্গল করা যায়, কীভাবে পাশে থাকা যায়, প্রয়োজন অপ্রয়োজনে কীভাবে তাদের সাহায্য সহযোগিতা করা যায় সেটাই চাইবো যে তারা যেন করে। শিল্পী সমিতিকে বলা হয় একটি অলাভজনক, একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী সমিতি নিয়ে শিল্পীতে শিল্পীতে হানাহানি হচ্ছে, শিল্পীতে শিল্পীতে এমনকি মারামারি পর্যন্ত হচ্ছে। তো এটা আসলে না, এটা কি ভালো না যে আমরা শিল্পীরা আমরা আমাদের সেবা করার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য এখন মানে মারামারি হচ্ছে বা হানাহানি হচ্ছে বা দণ্ড লাগছে? এটা আমি অনেক খুশি যে আমাদের আমাদের পাশে থাকার জন্য সবাই লড়াই করছে। কিন্তু দর্শকরা তো এটাকে নেতিবাচকভাবে দেখছে। আসলে প্রত্যেকটা ইলেকশনেই নেতিবাচক ইতিবাচক দিক থাকে। নট অনলি ইলেকশন, শিল্পী সমিতি বা শিল্পীদের মধ্যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো নিয়ে দর্শকরা খুবই ফেড আপ। দর্শকরা বলছেন যে তাদের আইডলরা এরকম করতে পারেন না, শিল্পীদেরকে বলা হয় কাদামাটির মতো থাকতে হবে শিল্পীরা। এখন অ্যাকচুয়ালি আমরা আগেও অনেক কিছু হয়েছে, আগেও অনেক কিছু হতো, বাট সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ জানতে পারতো না বা আমরা জানতে পারতাম না। এখন ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে এখন আমরা খুব ইজিলি জানতে পারছি যে এই প্রবলেম ওই প্রবলেম হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সমিতি বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন কোনো না কোনো প্রবলেম লেগেই আছে। সো এটা আসলে বদল করার কিছু নাই, দিন শেষে আমরা সবাই এক, সবাই এক হয়ে যাব। এখন নির্বাচনের ফলাফল কী আসে সেটা দেখার পর। এখন শিল্পীদেরকে নিয়ে যে এই ধরনের কথাবার্তা হচ্ছে এতে একজন শিল্পী হিসাবে আপনি লজ্জিত কিনা? আমি অবশ্যই লজ্জিত, কারণ মানে উপরে থুতু ছিটালে নিজের গায়ে পড়ে, এটা সবচেয়ে বড় কথা। আর আমরা তো মানুষ, আমরা হয়তো বা যেখানে যাই সেখানে অনেক কথা শুনতে হয় যে আপনাদের শিল্পীদের মধ্যে এরকম কেন, ওরকম কেন। আসলে আমরা তো ভিতরে সবাই অনেক, সবার সাথে অনেক মিল, অনেক ভালোবাসা, কিন্তু যারা জানছে, যারা মানে ভিতরের দিকটা দেখছে না, বাইরের সাইডটা দেখে কিন্তু আমাদেরকে বিচার বিবেচনা করছে। সো আমাদের উচিত যে একাত্মবোধ মিলে সবাই একসাথে মিলে কাজ করাটাই হলো উচিত। যেসব শিল্পীরা উপরে থুতু ছিটাচ্ছেন আপনার কথায়, যে থুতু ছিটালে নিজেদের গায়ে পড়ে, যেসব শিল্পীরা থুতু ছিটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে থুতু ছিটাছিটি না করে সবাই মিলে এক হয়ে হাতে হাত রেখে কীভাবে মানে শিল্পী সমিতির এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়ন করা যায়, আমরা শিল্পীরা কীভাবে অনেক বছর দর্শকদের মাঝে ভালোভাবে বেঁচে থাকি, সালমান শাহ যেমন ছিলেন এখনও আমরা তাকে স্মরণ করি, তো সেভাবে যেন বেঁচে থাকতে পারি কাজের মাধ্যমে, কাজ দিয়ে যেন দর্শক আমাদেরকে যাচাই বাছাই করে, বিচার করে, এটাই হলো প্রত্যাশা। এবারে নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো দুইটি প্যানেলের কাজ যদি আমি সাংঘর্ষিক প্রশ্ন না করি, কোন প্যানেলকে আপনি আসলে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যোগ্য মনে করছেন? আসলে আমি এখন এটা বলবো না, যেহেতু আমি ভোটার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তবে আমি অবশ্যই এইটুকু জ্ঞান বুদ্ধি রাখি যে কোন প্যানেলটা আসলে বা কাকে আমি ভোট দিলে আমাদের সামনে আগামী যে উন্নয়ন হবে, উন্নতি হবে এবং আমাদের ভালো হবে, আমি তাকেই ভোট দিই। আমি দুইটা চেয়ারের কথা বলতে চাই, সভাপতি পদ এবং সাধারণ সম্পাদক পদ। সভাপতি পদে একজন আছেন ইলিয়াস কাঞ্চন, একজন আছেন মিশা সদাগর, একজন আছেন নিপুণ, একজন আছেন জায়েদ খান। এই দুই প্যানেলের কাদেরকে আপনি যোগ্য মনে করছেন? এবার যেটা বলি যে আমি দুইজনকেই অনেক যোগ্য মনে করছি, কারণ দুইজনই একদম
100। আর সবচেয়ে বড় কথা যে আমাদের শিল্পীদের উচিত হবে কে ভিলেন কে নায়ক কে নায়ক না সেটা বিবেচনা না করে আমাদের শিল্পী সমিতির কে উন্নয়ন করবে তাকে ভোট দেওয়া উচিত। গত টার্মে জায়েদ খান ছিলেন, জায়েদ খান আরও অনেকেই ছিলেন, 21 জন ছিলেন, তো 20 জনকে নিয়ে কিন্তু কোনো কথা আমরা শুনতে পাইনি। জায়েদ খানকে নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনেছি বা দর্শক আপনাদের শিল্পীদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে এই জায়েদ খানকে নিয়ে। আসলে আপনি শিল্পী হিসাবে আমরা কি বলেছি, আমরা তো কিছু বলিনি। আসলে এক ভালো কাজের পাশাপাশি মন্দ কাজও আছে। আসলে জায়েদের আমি মন্দ কাজ কখনোই দেখিনি, তো আমি বলতে পারবো না যে ও এটা খারাপ করেছে বা ওটা করেছে। যা দেখেছি এবং যা শুনেছি ও মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, হয়তো আরও বেশি থাকা উচিত ছিল বা অনেক কিছু করতে পারে নাই। এখন মানে মানুষ কেন বলছে আমি আসলে জানি না। পপি, আপনার সহশিল্পী পপি জায়েদ খানের বিরুদ্ধে একটা ভিডিও বার্তা কালকে দিয়েছেন, দীর্ঘদিন ধরে পপি আড়ালে ছিলেন, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা তো ব্যক্তিগত একটা সমস্যা হয়ে গেল না আমাদের নির্বাচনে, এটা এখানে ব্যক্তিগত বিষয়কে লাইমলাইটে এনে তাকে তাকে আঘাত করাটা আমার মনে হয় না উচিত। কারণ এখানে নির্বাচন এক জায়গায়, ব্যক্তিগত ইস্যুগুলো আরেক জায়গায়। প্রত্যেকটা শিল্পীরই ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, ব্যক্তিগত ইস্যু থাকতে পারে, কিন্তু আমার তার সাথে কী হলো সেটা আমি এখন নির্বাচনের সময় এসে তাকে আমি কালার করার চেষ্টা করছি। আমার মনে হয় পপি আপুর কাছ থেকে এটা আশা করা যায় না, কারণ পপি আপুকে আমরা অনেক রেসপেক্ট করি। আপনার সঙ্গে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি এরকম পপির সাথে যেটা হয়েছে, পপিদের যে অভিযোগ সেটা হতো, আপনার আসলে কেমন লাগতো? বা আপনি নির্বাচনের আগ মুহূর্তে এরকম কোনো ভিডিও বার্তা দিতেন কিনা? আসলে আমি দিতাম না, আমি দিতাম না, কারণ দিন শেষে কিন্তু আমরা শিল্পী, আমাদের এমনিতেই অনেক কলঙ্ক আছে, অনেক অনেক মানে কীভাবে শিল্পীদেরকে ছোট করা যায়, কালার করা যায় সেটাই কিন্তু মানুষ বিবেচনা করে। আর সবচেয়ে বড় কথা যে আমি যখন আমার প্রবলেমের কথা বলতে যাব, আমি তো ন্যায্য বিচার আসলে পাবো না। মানে আদৌ কি মানুষ পেয়েছে বিচার, আদৌ কি সলিউশন হয়েছে? তো আমি মনে করি যে এগুলো বলে আসলে লাভ নেই, সব কিছু ভুলে দ্বন্দ্ব বিভেদ ভুলে এক হয়ে থাকাটা বা এক হয়ে চলাটা, এবং যাতে আগামীতে আমাদের শিল্পীদের প্রতি কোনো ধরনের মানে দাগ না পড়ে সেদিকে। জায়েদ খান বিভিন্ন কারণ দেখিয়ে পপির সদস্য পদ স্থগিত করেছে, যেটা আপনি জানেন সে ভোট দিতে পারছেন না, এই বিষয়টা আপনার কেমন লাগছে একজন অভিনেত্রী হিসেবে? আমি মনে করি জায়েদ যদি এটা করে থাকে তাহলে ব্যক্তিগত মানে ইস্যুকে কেন্দ্র করে পপি আপুকে, এত বড় একজন আর্টিস্ট উনি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আর্টিস্ট, তাকে শিল্পী সদস্য পদ থেকে তাকে বাতিল করা উচিত হয়, আমি এটা মনে করি। আপনাকে এই ভোট কখন দিচ্ছেন আর কখন বের হয়ে যাবেন এফডিসি থেকে? আসলে সত্যি কথা বলতে কি, যে ভোটের সময়টাতে আমরা কেউ কারো খবর না নিলেও ভোটের সময়টাতে সবাই সবার খবর নেয়, মানে অনেক ভালো ব্যবহার করে এবং অনেক বেশি ভালোবাসাটা পেয়ে থাকি। সো এখন যেহেতু ভোট দিতে এসেছি, ভোটটা দিলেই কিন্তু দাম শেষ, তো চিন্তা করছি যে ভোটটা একটু পরে দেই, সবার সাথে একটু গল্প টল্প করি, সবার সাথে আড্ডা দিই, তারপরে ভোটটা দিই। থ্যাংক ইউ।